আসসালামু আলাইকুম দর্শক, এবার প্রিন্স মামুন মুখ খুলেই ফেললো। হ্যাঁ, লায়লাকে বলতেছে যে তুমি হচ্ছে ডিম পাড়া মুরগির মতো, তুমি তো মুরগি, তোমার তো মুরগি বানাইছি, তুমি বড়লোক ঘরের মেয়ে, তোমার মুরগি বানাইলে ভালো টাকা পয়সা পাওয়া যাবে, ভালো আরামায়েস করা যাবে, তুমি মুরগি নে। কি একটা অবস্থা ভাই, তুমি তো ঐশ্বরিয়ার মতো সুন্দরী না, দেখতে তো আগে তো ভালো ছিল না, এখন মোটামুটি আমার সাথে ঘুরে ঘুরে একটু স্টাইলিশ হইছাও। প্রিন্স মামুনের সকল কথা ফাঁস করে দিল লায়লা। অবশ্যই তোমাকে মুরগির মতো নেই ভাবছি, যে মালদার পার্টি আছে, তুমি তার ঐশ্বরিয়া রাও বা কি বলে মহাসুন্দরী না। আরে ভাই, গানটা ভুলেই গেলাম, সুরটুর ভুলেই গেলাম। দর্শক শ্রোতা, প্রিন্স মামুন লায়লাকে, লায়লার সাথে তাদের সম্পর্ক 3 বছর, প্রিন্স মামুনের পিছনে লায়লা কত টাকা খরচ করেছে, বাপ রে বাপ। কক্সবাজার চলে যাবে বন্ধু বান্ধব নিয়ে, বিমানের টিকিট রেডি করো, নেপাল চলে যাবে বিমানের টিকিট রেডি করো, এখন থেকে 3 বছর আগে টোকাইছিল প্রিন্স মামুন। এটা আমি বলতেছি না, একজন কমেন্ট বক্সে লিখছে, আমি দেখলাম জাস্ট, আমি আপনাদেরকে মনে করাই দিলাম। 3 বছর আগে মামুন তার বাজার করার টাকা ছিল না, মামুনের বাজার করার টাকা ছিল না, চাল ছিল না, ডাল ছিল না, ঘর ভাড়া দিতে পারবে না, মামুনের মা অসুস্থ, মামুনের বাড়ির কাজ ধরা হয়েছে, সব জায়গায় এই লায়লা টাকা দিয়েছে। লায়লা যখন তার বাসায় যায়, দেখে যে যে বড়লোক ঘরের একটা মিয়া বাসায় আসছে, মামুনের মা, আরে বাবা রাজরানী, তুমি আমার রাজরানী, চলে আসো, তোমার মতো মেয়েই হয় না, এখন বুড়ি, তুমি বুড়ি, তোমার দেখতে ভালো লাগে না, তোমার চেহারা ভালো না, বয়স অনেক হয়ে গেছে, এখন দূর দূর করে তারা দিতেছো, ছেলে সেলিব্রিটি, গায়ে অনেক ইয়াও মানে চর্বি টর্বি জমছে, দেখতে শুনতে একটু আগের চেয়ে চকচকা হয়েছে, এত বিলাসী জীবন কই থেকে আসবে? ফেসবুক ইউটিউব টিকটক থেকে কত টাকা ইনকাম হইতে পারে আমাদের ধারণা নাই। ইনকাম করছে প্রিন্স মামুন, ইনকাম করছে, কিন্তু কত টাকা ইনকাম করছে আমাদের ধারণা নাই। মজা করো মিয়া, লাইলা এখন ফেসবুকে আইসা লেখছে যে লাস্ট ভিডিও আমার প্রিন্স মামুনরে নিয়ে। কি লাস্ট ভিডিও, মানে কথা শুনলাম খালি, এইসব এইসব খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার শুনলাম আমি। হ্যাঁ, মানে মানুষের জীবন কতটা বিলাসীপূর্ণ হয়ে গেলে ভাই, অর্থের কতটা মানে জোগাড় হইলে মানুষজন সবসময় এইসব খায়, মদা মাস্তি করে, বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়ায়। মামুনের পিছনে 20-30 লক্ষ টাকা খরচ করছে, কল রেকর্ড ভাইরাল শুনবেন আপনারা, 20-30 লক্ষ টাকা 3 বছরে খরচ করছে এমনিতেই। এটা মামুনের কথা মতে, প্রিন্স লায়লার কথা মতে হয়তো বা আরও বেশি হইতে পারে। সবচেয়ে বড় যেটা গিফট করছিল হয়তো বা গাড়ি, সেটা হয়তো বা ফেরত দিয়ে দিতে পারে, কিন্তু মামুনের পিছনে বেশ অনেক টাকা পয়সা খরচ করছে। একটা অসম ভালোবাসা টিকবে না, ওই যে আপনি অনেক কিছু দিয়ে ফেলছেন, আপনি বুকা আছেন, বয়স হয়েছে না আপনার, আপনার বুকা আছেন, আপনি আস্তে আস্তে দিতেন, আপনি একবারে 3 বছরের মধ্যে মামুন যা চাইছে তাই দিয়ে দিছেন। আপনি যদি এই দেওয়াটা যদি 10 বছর ধরে দিতেন, 10 বছর মামুন আপনার সাথে সাথে থাকতো। মামুন এই ধরনের ছেলে, এটা আমরা বুঝতে পারছি, সে লোভী, আপনি নিজে বলেছেন যে মামুন লোভী। মামুন আপনারা আঘাত করেছে, আপনিও মামুনের নাকি আঘাত করছেন, আমি দেখলাম, আমি এটা ধারণা করছিলাম যে হ্যাঁ আপনার বয়স তো কম না, মামুনের মতো একটা ছেলে আপনারা আঘাত করবে আর আপনি চুপ করে থাকবেন, প্রতিহত করবেন না, আপনি প্রতিহত করছেন। লায়লার চোখ সে তাকাইতে পারতেছে না, চোখে বড় ধরনের কিছু একটা হয়ে গেছে মনে হয়। মামুন বলতেছে যে ওরা কিছু করলে ওর শরীর টরীর ফুলে যায়, বিভিন্ন ধরনের কথাবার্তা। ভাই তোমরা কি বিয়ে করছো, সত্যি করে বলো তো, তোমরা কি বিয়ে করছো? মনে হয় মানে কিছু তো বুঝতেছি না, নিজেরা বলতেছাও না, বিয়ের কোনো ব্যাপারও আসতেছে না, তার মানে কি বিয়ে ছাড়াই কোনো কন্টাক্টে এতদিন দুজন একসাথে থাকছো? জানি না, লায়লাকে লায়লার পরিবার মানে সবাই তার থেকে বিচ্ছিন্ন যখনই প্রিন্স মামুনের সাথে সম্পর্ক তৈরি করছে। অন্য পরিবারের লোকজন, সমাজের লোকজন মেনে নিবে নাকি? লায়লাকে কিন্তু ছেড়ে দিয়েছে, লায়লা কারোর কাছে যায় বলার মতো সাহস নাই, বলার মতো পরিস্থিতি নাই। ভুল ডিসিশন একটা, এটা একটা ভুল ডিসিশন ছিল, অল্প বয়সের একটা বাচ্চা পোলা পেন্ড্রে সাথে সম্পর্কে জড়ানো একটা ভুল ডিসিশন ছিল। এ বাচ্চা অবুজ, আর বুঝ জ্ঞান এখনও হয় নাই, হবে কয়দিন পরে হবে, অর্থের বড়াই থাকবে না, আবার অর্থ চলে গেলে দেখবেন যে এ আবারও সেই জায়গাতেই চলে যাবে। শুভকামনা, বিয়ের দাওয়াত দিয়েন অবশ্যই। কার বিয়ে? লায়লা, লায়লা মেলায়।